হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ইন মাই চ্যানেল। আর আপনারা দেখছেন এক্সপ্লোরার বিশাল। আর আজকের সাবজেক্টটা যেটা নিয়ে তোমাদের সঙ্গে ডিসকাস করব, এই সাবজেক্টটা কিন্তু প্রত্যেকটা মানুষের, মানে শুধু কলকাতাবাসী নয়, শুধু বাংলাদেশবাসী নয়, শুধু ভারতবাসী নয়, সারা বিশ্ববাসীর জানা অফকোর্স উচিত। নিচের ট্যাগলাইন থেকে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমি কী বিষয়ে বলতে চাইছি। দ্য রিজন ইজ, কেন পৃথিবীর বেশিরভাগ মানুষ তারা গরিব থেকে যায়, কেন পৃথিবীর অল্প সংখ্যক মানুষ তারা পৃথিবীতে ধনী হওয়ার সুযোগ পায়। বন্ধুরা, এই বিষয় নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে যে ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট তোমাদেরকে জানাবো, সেটা জানলে তোমরা রীতিমতন কিন্তু আটকে উঠবে। ফ্রেন্ডস, তোমরা কি জানো পৃথিবীর মাত্র 23% লোক, তারা পৃথিবীর 70% অ্যাসেটসের বা ওয়েলথের তারা মালিক, আর পৃথিবীর বাকি 77% লোক মাত্র পৃথিবীর 30% অ্যাসেট বা ওয়েলথের মালিক। মানে বুঝতেই পারছি, স্ট্যাটিস্টিকটা শুনে তোমার মনে হতে পারে যে একটা অদ্ভুত মানে ডিসপ্যারিটি, বৈষম্যতা। কিন্তু এই বৈষম্যতার কারণটা কী? এই বৈষম্যতার কারণ কি কোনো সরকার? এই বৈষম্যতার কারণ কি কোনো দুর্নীতি? না বন্ধুরা, আমরা দোষারোপ হাজার একজনকে করতে পারি, আমরা এক্সকিউজ অনেক দিতে পারি, কিন্তু এর এক্স্যাক্টলি কারণটা আমাদের কিন্তু কারোরই জানা নেই। যেই মুহূর্তে আমরা কারণটা জেনে যাব, সেই মুহূর্তে তোমার যদি জীবনে অন্যতম সমস্যা হয়ে থাকে গরিবী, তোমার জীবনে যদি অন্যতম সমস্যা হয়ে থাকে দারিদ্রতা, তুমি তোমার কিন্তু দারিদ্রতার থেকে কিন্তু সারা জীবনের জন্য পার্মানেন্টলি মুক্তি পেতে পারো এবং তুমিও কিন্তু বড়লোক হয়ে যেতে পারো। তো ফ্রেন্ডস, আজকে তোমাদের এমন 5টা টিপস দেবো, পাঁচখানা কারণ বলবো, যে কারণগুলো তোমাকে জানতে হবে গরিব হয়ে থাকার কারণ হিসেবে, এবং সেই পাঁচখানা প্রবলেম থেকে কী করে তুমি বেরিয়ে আসবে, এবং যদি বেরিয়ে আসতে পারো বিশ্বাস করো আগামী কয়েক বছরের মধ্যে তুমিও কিন্তু ধনীদের খাতায় নিজের নামটা লেখাবে। তাই বন্ধুরা, দেরি না করে চটপট ভিডিওটা শুরু করি। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তাদেরকে ছোট্ট রিকোয়েস্ট, তারা সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা পছন্দ হলে অবশ্যই শেয়ার নিশ্চয়ই করো বন্ধুদের সঙ্গে। বন্ধুরা, গরিব মানুষ কেন গরিবই থেকে যায়, কেন বড়লোক হতে পারে না, তার প্রথম কারণটা কী বলতো? তার ফার্স্ট রিজনটা হলো প্রবলেম এবং সলিউশন। পৃথিবীর ওই সমস্ত ব্যক্তি ধনী হতে পারে যারা সমাজের কোনো সমস্যার সমাধান দিতে পারে। মানে তুমি কী প্রবলেমের সলিউশন দিচ্ছ, সেই প্রবলেমটা কতটা ইউনিক, আর সেই ইউনিক সমস্যাটা কত ইউনিক ওয়েতে তুমি সলিউশন দেওয়ার ক্ষমতা তোমার মধ্যে রয়েছে, এই প্যারামিটারটা ডিসাইড করবে তুমি ধনী আদৌ হতে পারবে কি হতে পারবে না। তুমি যদি পৃথিবীর ইতিহাস ঘেঁটে দেখো, তুমি জানতে পারবে বা দেখতে পারবে পৃথিবীর ওই সমস্ত মানুষই তারা ধনী হতে পেরেছে যারা কোনো না কোনো সলিউশন আমাদের দুনিয়াকে দিয়েছে। আর তোমার মধ্যে এই জায়গাটাতে একটা কমতি থেকে যায় যে তুমি কোনো সমাজকে, আমাদের দেশকে, আমাদের পৃথিবীকে কোনো সলিউশন দিতে পারো না। এবার সলিউশনের ব্যাপারটা একটু ডিসক্রাইব করে বলতে গেলে তোমার বোধহয় বুঝতে একটু সুবিধা হবে। ধরে নাও আজকে তোমার কাছে একটা মোবাইল রয়েছে, সেই মোবাইলটা খারাপ হয়ে গেছে, মোবাইলটা কাজ হচ্ছে না, তুমি কোথায় যাবে? তুমি কোনো টেকনিশিয়ান বন্ধুর কাছে যাবে তোমার মোবাইলটা ঠিক করানোর জন্য। মানে সেই টেকনিশিয়ান বন্ধুরা কী করলো, তোমার মোবাইলটা রিপেয়ার করে দিল বা ঠিক করে দিল। তাতে কী হলো, তার বিনিময়ে তুমি তাকে একটা পেমেন্ট করলে, তাহলে সেই টেকনিশিয়ান বন্ধুটাও তো একটা সমস্যার সমাধান করছে, কিন্তু সে তো ধনী হতে পারছে না। তার মান্থলি ইনকাম ম্যাক্স টু ম্যাক্স 10,000-15,000, এর থেকে বেশি হওয়াটা কিন্তু আজকের তারিখে কলকাতা বা বাংলাদেশে দাঁড়িয়ে খুবই চাপের। কী কারণে প্রবলেম সলিউশন করার পরেও সে ধনী হতে পারছে না? কারণটি হলো, যেই মোবাইল টেকনিশিয়ান মোবাইলটা রিপেয়ার করছে, সে কিন্তু একা রিপেয়ার করছে না আমাদের সমাজে, তার মতন কয়েক লক্ষ কোটি লোক কিন্তু রয়েছে আমাদের দেশে, আমাদের শহরে, যারা মোবাইল রিপেয়ারের প্রবলেম সলিউশন করছে। তো সেই জন্য কম্পিটিশনটা খুব বেশি, সেই কারণে কিন্তু তিনি ধনী হতে পারছেন না। এবার তোমরা এক্সাম্পলটা একটু ব্রডার করি। ধরে না কোনো একটা পাড়ার ম্যাথ টিচার, সে বাচ্চাদেরকে ম্যাথ পড়িয়ে মাসে 50,000 থেকে 1,00,000 টাকা রোজগার করছে। মানে আশেপাশে আমরা একটু চোখ ঘোরাতে দেখতেই পারি, সেই মানুষটাও কিন্তু সমস্যার সমাধান করছে, কিন্তু কী সমস্যার সমাধান করছে? এডুকেশন রিলেটেড কোনো একটা প্রবলেমের সলিউশন দিচ্ছে। হয়তো তার মতন লোক এত সংখ্যায় নয়, সেই জন্যে কিন্তু সে 50,000 থেকে 1,00,000 টাকা মাসে ইনকাম করছে। বা একটু যদি আমরা গ্লোবাল এক্সাম্পল দেখি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে বা তোমরা নাম শুনেছো, তোমরা মার্ক জুকারবার্গ, যিনি ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সিইও, মানে ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সিইও যিনি মার্ক জুকারবার্গ, উনি কিন্তু সারা বিশ্বের একটা খুব বড় সমস্যার সমাধান করছে। কী সমস্যার সমাধান সে করছে? সোশ্যাল নেটওয়ার্কিং সাইটের যে প্রবলেম, যে কমপ্লেক্সিটি, সেটাকে পৃথিবীর বুক থেকে দূর করছে। আর তার মতনই সলিউশন করার এবিলিটি সারা বিশ্বে একমাত্র তারই আছে, উনি ছাড়ার কেউ আর নেই। তিনি তাই কিন্তু $1,000,000,000,000,000,000 মালিক হয়ে বসে আছেন। মানে বুঝতে হবে তোমাকে এইভাবে যে প্রবলেমের সলিউশনটা তো আমরা দেবো, কিন্তু কী টাইপের প্রবলেমের সলিউশন আমি দিচ্ছি, আর সেই সলিউশনটা
কতটা ইউনিক। তুমি যদি কোনো ইউনিক সমস্যার ইউনিক সলিউশন দিতে পারো ফ্রেন্ডস, তোমাকে কিন্তু বড়লোক হতে কেউ আটকাতে পারবে না। তা নিজের মনকে অনেস্টলি আজকে জিজ্ঞেস করো, এই সমাজে তুমি কী সলিউশন দিতে পারো, এই সমাজকে তুমি কোন প্রবলেমের হাত থেকে বাঁচাতে পারো যার বিনিময়ে সোসাইটি তোমাকে পয়সা দেবে। ফ্রেন্ডস, যখন তুমি কোনো সমস্যার সমাধান দিতে যাবে তখন সবার আগে একটা জিনিস তোমার প্রয়োজন হবে, সেটা তোমার ইউনিক স্ট্রেংথ। বন্ধুরা, পৃথিবীতে প্রত্যেকটা মানুষেরই একটা ইউনিক স্ট্রেংথ রয়েছে। আজকে আমরা কেন নিজের ইউনিক স্ট্রেংথটা খুঁজে পাই না, কারণ আমরা দেখা দেখি সব কিছু করতে চাই। আমার পাড়ার রামবাবু মোবাইলের দোকান করে সে প্রচুর বড়লোক হয়ে গেছে। আমার পাড়ার শ্যামবাবু সে বড় একখানা বিজনেস করছে, রিয়েল এস্টেট বিজনেস, সেটা করে সে ধনী হয়ে গেছে। তাই রামবাবু ও শ্যামবাবু সে যেটা যা কাজ তারা করে ধনী হয়েছে, সেটা আমিও করলে কি সাকসেসফুল হব তার কিন্তু কোনো গ্যারেন্টি বা সিওরিটি নেই। বন্ধুরা, এখানে তোমাকে খুঁজতে হবে যে তুমি কোন প্রবলেম সলিউশন দিতে পারো এবং সেই সলিউশনটা দেওয়ার জন্য তোমার মধ্যে কোন ইউনিক স্ট্রেংথ রয়েছে। কিন্তু আমাদের সমাজে দুর্ভাগ্য, বেশিরভাগ মানুষ, আমরা ওয়াই জেনারেশন থেকে যারা বিলং করি, তারা কিন্তু দেখা দেখি করার একটা প্রবণতা মারাত্মক। আর যেই মুহূর্তে তুমি বন্ধুরা দেখা দেখি কোনো কিছু করছো, মানে এদিক সেদিক দেখছো যে কে কোন কাজটা করে সাকসেসফুল হয়েছে, সেটা দেখে তখন তুমি কপি করতে যাচ্ছ, তখনই কিন্তু একটা বড় সমস্যা বা মিস্টেক করে ফেলছো। কারণ যেই ফিল্ডে তুমি চলে যাচ্ছ সেই ফিল্ডে তোমার ইউনিক কোনো স্ট্রেংথই নেই। পৃথিবীতে প্রত্যেকটা মানুষ কিন্তু একটা ইউনিক স্ট্রেংথ নিয়ে জন্মায়। আজকে যদি আমরা জাভেদ হাবিবসের উদাহরণ নিই, তার ইউনিক স্ট্রেংথ কি? তার ইউনিক স্ট্রেংথ বন্ধুরা কোনো ইঞ্জিনিয়ারিং নয়, কোনো মেডিকেল ফিল্ডে নয়, তার ইউনিক স্ট্রেংথ কি? শুধু মানুষের চুল কাটা। সে মানুষের চুল কাটাটাই এত ভালো করে রপ্ত করেছিল, আজকে তিনি কোটি টাকার মালিক। তো ফ্রেন্ডস, আজকে তোমাকে ধনী হতে গেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে না, তুমি হতে পারো কোনো ভালো শেফ, তুমি হতে পারো কোনো ভালো মিউজিশিয়ান, তুমি হতে পারো কোনো ভালো চুল কাটতে পারো, হোয়াট এভার ইউ ক্যান ডু, তুমি যা খুশি করতে পারো, কিন্তু সেই কাজটা তোমার ইউনিক স্ট্রেংথের মধ্যে যদি পড়ে তুমি কিন্তু ওই কাজটা করতে একটা সুপার স্পেশাল পাওয়ার তুমি পেয়ে যাবে ফ্রেন্ডস, আর তুমি কিন্তু ধনী অটোমেটিক্যালি হয়ে যাবে। ফ্রেন্ডস, যেই মুহূর্তে তুমি তোমার ইউনিক স্ট্রেংথটা খুঁজে পেয়ে গেলে সেখানেই কিন্তু তোমাকে আরেকখানা রেসপন্সিবিলিটি চলে আসবে, স্কিল আপ অফ ইউর ইউনিক স্ট্রেংথ, মানে তোমার যে ইউনিক স্ট্রেংথটা আছে সেটা ম্যাক্সিমাম টাইম যেটা হয় ব্রাশ আপ করা হয় না, সেটা আনটাচ থাকে, তাতে কী হয় সেটা আস্তে আস্তে সময়ের সাথে সাথে বন্ধুরা মরচে পড়ে যায়। তো তোমাকে কী করতে হবে, তোমার ইউনিক স্ট্রেংথটাকে স্কিল আপ করতে হবে, সেটাকে ব্রাশ আপ করতে হবে এবং তোমাকে সেই পার্টিকুলার জায়গাটাতে নিজেকে পারদর্শী করতে হবে। আচ্ছা ভেবে দেখো, সচিন তেন্ডুলকার ক্রিকেট খেলতে পারে, মানে এটা তার ইউনিক স্ট্রেংথ, কিন্তু সচিন তেন্ডুলকার যদি ক্রিকেট খেলাটা প্র্যাকটিস না করতো তাহলে তার কি স্কিলটা এইভাবে ফুলে ফেঁপে উঠতো? নিশ্চয়ই না। আবার ধরুন শাহরুখ খান, শাহরুখ খানের ইউনিক স্ট্রেংথ কিন্তু অ্যাক্টিং করা, কিন্তু সে যদি অ্যাক্টিংয়ে কোনো প্রফেশনাল ট্রেনিং না নিত, সে যদি অ্যাক্টিংটা প্র্যাকটিস না করতো, তাহলে কি তার ইউনিক স্ট্রেংথটা এতটা লেভেলে তিনি তুলতে পারতেন? নিশ্চয়ই নয়। তাই বন্ধুরা, যেই মুহূর্তে তুমি পেয়ে গেলে তোমার ইউনিক স্ট্রেংথটা, তোমাকে কী করতে হবে, যে ইউনিক স্ট্রেংথটাকে স্কিল আপ করতে হবে, সেটাকে আরও বেশি ঘষে মেজে পারদর্শী তোমাকে হতে হবে। ফ্রেন্ডস, যেই মুহূর্তে তুমি বুঝে পেলে যে তোমার ইউনিক স্ট্রেংথ কোন পার্টিকুলার ফিল্ডে আর তুমি কোন প্রবলেমের সলিউশন আমাদের সমাজকে দিতে পারবে, সেই মুহূর্তে চলে আসছে আমাদের ফোর্থ স্টেপ। ফোর্থ স্টেপটা কি? ফোর্থ স্টেপটা অফকোর্স ফ্রেন্ডস, অ্যাকশন নেওয়া। আজকে তোমার যতই স্ট্রেংথ বা ট্যালেন্ট থাকুক না কেন, তুমি যদি বন্ধুরা অ্যাকশন না নাও তুমি কি সাকসেসফুল হতে পারবে? একদম নয়। অ্যাকশন নেওয়াটা বন্ধুরা খুব দরকার। তাই তুমি যে ফিল্ডের কাজ তুমি পছন্দ করছো বা তোমার মনে হচ্ছে ওই ফিল্ডে তুমি গিয়ে সাকসেসফুল পেতে পারো, সেই ফিল্ডের কাজ তোমাকে কিন্তু বারবার 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 করতে হয়, মানে ইউ হ্যাভ টু টেক লটস অফ অ্যাকশনস। আর অ্যাকশন না নেওয়া পর্যন্ত তুমি কিন্তু আশা করতে পারো না যে তুমি সাকসেসফুল হতে পারো। ফ্রেন্ডস, এবার চলে আসছে ফিফথ স্টেপসে, যেই মুহূর্তে তুমি অ্যাকশন নিচ্ছ এখানে দুটো স্টেজ তোমার জন্য ওয়েট করছে। হয় তুমি তিন থেকে চারবার পাঁচবার অ্যাকশন নিলে তুমি ব্যর্থ হয়ে গেলে, ব্যর্থ হওয়ার পর তুমি খুব ডিপ্রেশন ফ্রাস্ট্রেশনে চলে গেলে এবং তুমি কাজটা কুইট করলে। আর সেকেন্ড স্টেপ কী হতে পারে, তুমি যেই মিস্টেক্সগুলো করছো সে মিস্টেক্সগুলোকে তুমি থেকে সে মিস্টেক্সগুলো থেকে তুমি শিখলে কি কারণ সে মিস্টেকগুলো সেগুলো বুঝলে আর সেই মিস্টেকগুলোকে রেক্টিফাই করে আরও পজিটিভ এনার্জি সঙ্গে সেই কাজটা তুমি আরও একবার করছো। বন্ধুরা, সোজাসাপটা কথায় বলতে গেলে তোমাকে একটা কথা বিলিভ করতে হবে যে যেই কাজে তুমি বারবার ব্যর্থ হয়েও তুমি নিজেকে ব্যর্থ বলে মনে করবে না, তুমি সেই ব্যর্থতা থেকে নিজের ডিপ্রেশন বা ফ্রাস্ট্রেশন
প্রফেশনে পড়বে না, বন্ধু সেই প্রফেশনটাই কিন্তু তোমার জন্য। মানে বুঝে নাও, তিন থেকে চারবার ব্যর্থ হওয়ার পরে তোমার যদি মনে হয় তোমার কাজটা করতে ভালো লাগছে না, তাহলে ভাববে ফ্রেন্ডস তুমি রং ডাইমেনশনে চলে এসছো। আর তিন থেকে চারবার কেন, দশবার ব্যর্থ হওয়ার পরে তোমার যদি মনে হয় তুমি ব্যর্থ হচ্ছ না, তোমার কাজটা করে ভালো লাগছে, তাহলে ফ্রেন্ডস বুঝতে হবে তুমি কিন্তু রাইট ডিরেকশনে চলে আসছো। সো ফ্রেন্ডস, এই পাঁচটা ছিল টিপস যেই কারণে তুমি এখনও গরিব থেকে ধনী হতে পারছো না। পাঁচটা স্টেপস একবার সামারাইজ করে বলে দিই, চটপট করে ভালো করে মন দিয়ে শুনে নাও। নাম্বার ওয়ান, তোমাকে সমাজের কোনো একটা প্রবলেমের সলিউশন দিতে হবে। তুমি যদি সলিউশন দিতে না পারো, সমাজ তোমাকে পয়সা বা অর্থ দেবে না। পৃথিবীর যেই সমস্ত মানুষ ধনী হয়েছে তারা সমাজে কোনো সলিউশন দিয়ে। নাম্বার টু, তুমি যেই মুহূর্তে সলিউশন দিতে যাবে, তোমাকে লোকের দেখা দেখি সলিউশন দেওয়ার চেষ্টা করো না। তোমার ইউনিক স্ট্রেংথ কী আছে সেইটা খুঁজে বার করার চেষ্টা করো। যেই মুহূর্তে তুমি তোমার নিজের ইউনিক স্ট্রেংথ, মানে ভগবানকে ঈশ্বর বলো, আল্লাহ বলো, জিসাস ক্রাইস্ট বলো, তোমার রিলিজিয়নের ভগবান তোমাকে যেই পার্টিকুলার ইউনিক স্ট্রেংথটা দিয়ে পাঠিয়েছে, তুমি যখন সেই ইউনিক স্ট্রেংথটাকে কাজে লাগাবে তখনই তুমি সাকসেসফুল হতে পারো। ইউনিক স্ট্রেংথ হতে পারে ক্রিকেট খেলা, ইউনিক স্ট্রেংথ হতে পারে গান গাওয়া, রান্না করা, ইউনিক স্ট্রেংথ হতে পারে কোনো চুল কাটা, হোয়াট এভার ইট ইজ, তোমার যেটা করতে ভালো লাগে সেটাই ফ্রেন্ডস তোমার ইউনিক স্ট্রেংথ। এবং সেই ইউনিক স্ট্রেংথ রিলেটেড ফিল্ডে তোমাকে কোনো প্রবলেমের সলিউশন দিতে হবে। নাম্বার থার্ড, তুমি যেই মুহূর্তে তোমার ইউনিক স্ট্রেংথটা পেয়ে গেলে তোমাকে ইউনিক স্ট্রেংথটা কী করতে হবে, স্কিল আপ করতে হবে, মানে সেটাকে স্কিল দিতে হবে, ঘষে মেজে তোমাকে সেই পার্টিকুলার ইউনিক স্ট্রেংথে তোমাকে সুপার হিউম্যান মানে সুপার ট্যালেন্টেড হতে হবে। অ্যান্ড নাম্বার ফোর কি, যেই মুহূর্তে ইউনিক স্ট্রেংথ পেয়ে গেলে তোমাকে সেই ফিল্ড রিলেটেড অ্যাকশন নিতে হবে, কারণ অ্যাকশন না নিলে নাথিং ইজ গোয়িং টু হ্যাপেন, তুমি ঘরে বসে কিন্তু সাকসেস এক্সপেক্ট করতে পারো না। আর ফিফথ স্টেপ কি ফ্রেন্ডস, তুমি বারবার যেই কাজটা করেও ব্যর্থ হচ্ছ, কিন্তু ব্যর্থ হয়েও তুমি সেই ব্যর্থতার কষ্টটা অনুভব করছো না, বরং তোমার মজা লাগছে, ভালো লাগছে, এবং তুমি সেই ব্যর্থতা থেকে নতুন কিছু শিখছো এবং সেই কাজটাকে বারবার করতে চাইছো। ভাববে বন্ধুরা তুমি রাইট প্রফেশনে রয়েছো এবং আগামী কয়েক বছরের মধ্যে তুমি গ্যারেন্টেড ধনী হতে চলেছো। আর এগুলোর মধ্যে যদি এই স্টেপ পাঁচটা স্টেপ ফলো আপ তুমি যদি না করো, বন্ধুরা আজকেও তুমি গরিব আছো, সারা জীবন গরিব থাকবে। আমার একটাই ছোট্ট রিকোয়েস্ট তোমাদেরকে, পৃথিবীতে আমরা একবারই আসি, এরপরে আদৌ কোনো জন্ম আছে নাকি আমরা জানি না। তাই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের অধিকার আছে ভালো জীবনযাপন করার, প্রত্যেকটা মানুষ আছে নিজের স্বাদ, নিজের স্বাচ্ছন্দ্য, নিজের স্বপ্নগুলোকে পূরণ করার। আর তুমি নিজের সুখ, নিজের স্বাচ্ছন্দ্য পূরণ তখনই করতে পারবে যখন তুমি ধনী হতে পারবে, তোমার কাছে ফাইন্যান্সিয়াল আর্থিক স্বাধীনতা, ফ্রিডম তোমার কাছে থাকবে। এই পাঁচটা স্টেপস তুমি ফলো করো আর নিজের ধনী থেকে আরও ধনীতর হয়ে চলো। তো থ্যাংক ইউ, ভিডিওটা যদি ভালো লাগে ফ্রেন্ডস আমার চ্যানেলটাকে আরও একবার বলছি, রিকোয়েস্ট করছি সাবস্ক্রাইব করে নাও, ভিডিওটা ফ্রেন্ডসের সঙ্গে প্রচুর সাবস্ক্রাইব করো, আর অবশ্যই লাইক করতে একদম ভুলো না।